বাগানটা জাস্ট দেখো, মানে কতটা শহর দেখতে পাচ্ছ এই যে নাড়াচ্ছি। দাদা আর আমার চেহারাটা মোটামুটি একই, দাদা একটু লম্বা আমি একটু মেটে, বাকি চেহারাটা দেখো মুখের ফিকের অনেক মিলে যায় না। লাস্ট কিন্তু অনেকদিন ধরেই আমরা শুধু বিরিয়ানির রিভিউ দিচ্ছি, অ্যান্ড সেরকমই কিন্তু আজকে আমরা আরও একটা নতুন বিরিয়ানির ঠিকানায় চলে এসেছি। অ্যান্ড আজকে আমরা বিরিয়ানি খেতে আবারও মধ্যমগ্রামে চলে এসেছি, স্টেশনের একদম কাছে। অ্যান্ড আজকে আমরা এসেছি লখনউ বিরিয়ানিতে। এই লখনউ বিরিয়ানিটা এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা কেজি দরে বিরিয়ানি পাবে, কেজি দরে বিরিয়ানি দেওয়া হয়। জাস্ট দুখানা বড় বড় হাঁড়ি, একটা জাম্বো সাইজের হাঁড়ি এখানে কিন্তু রাখা আছে, অ্যান্ড বিরিয়ানি প্রচুর যাচ্ছে। এই যে বিরিয়ানিটা অ্যারোমাটা আসছে গাইস, মানে অ্যারোমাটা মারাত্মক লেভেলের আসছে। এখানে দেখো চিকেনটা কি জুসি, আলুগুলো দেখো কি জুসি, আর খোয়া আছে, এখানে স্যাফরন আছে গাইস। তোমাদের আমি কাটাটা অলরেডি দেখেছি ইন্ট্রোতে, এইখানেই কিন্তু আজকে আমরা বিরিয়ানি খাবো আর খেয়ে বলবো যে তোমাদের কেমন খেতে। বিরিয়ানির নিত্য নতুন কিন্তু আমরা ঠিকানা তোমাদের কাছে তুলে ধরছি, আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে নাও গাইস, সাবস্ক্রাইব করে নিলে ভালো লাগে। অ্যান্ড এই ভিডিওগুলো দেখতে হলে ফিউশন ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে, অ্যান্ড প্রচুর পরিমাণে ভিডিওটিতে দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমাকে জানাতে হবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো বেশি দেরি না করে, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রায় ধরো 2:51 বাজে, মারাত্মক লেভেলের খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তার অনেস্ট ফিডব্যাক। গাইস বিরিয়ানিটা এই জাস্ট আসলো, এখনও ধোয়া উঠছে, অ্যান্ড জাস্ট কালারটা দেখো গাইস, ওপরে কিন্তু পুরো কেশর ধোয়া আছে, অ্যান্ড এই দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো খোয়া ক্ষীর, মানে গন্ধটা কিন্তু নেক্সট লেভেলের আসছে। আর চালগুলো দেখো গাইস, পুরো একটা একটা করে একদম লং রেঞ্জ বাসমতি রাইস যেটাকে বলে, তৈরি হয়ে আসার পরে দেখো কতটা পরিমাণে কিন্তু ঘি দেওয়া হচ্ছে, মানে জাস্ট ঘিটা দেখো কতটা দেওয়া হচ্ছে, পুরো ঢেলে দেওয়া হলো, পুরো এই যে ডাব্বাটার ঘি আনা হয়েছিল পুরো ঘি কিন্তু ঢেলে দেওয়া হলো। অ্যান্ড দেখো ঘিয়ের যে অ্যারোমাটা সেটা দেখো, অ্যান্ড এই দেখো কাটা হচ্ছে বিরিয়ানি, কিন্তু কাটা হচ্ছে গাইস, স্মেলটা যা আসছে না, মানে দুর্ধর্ষ স্মেল আসছে, স্মেলটা মারাত্মক লেভেলের আসছে স্মেলটা। আর দেখো নিচ থেকে যে ব্রাউন রাইস যেটা, যেটা গ্রেভি থাকে, গন্ধটা টিমেন্ডাস আসছে। তো একজন কাস্টমার এখানে বসে খাওয়ার জন্য প্লেটিং দিল, জাস্ট চিকেনের পিসটা দেখো, আলুটা চলে গেল, চিকেনের পিসটা দেখো, মিনিমাম 150 গ্রাম ওজন, মিনিমাম 150 গ্রাম ওজন চিকেনটা। রাইসটা কাটা হচ্ছে, কাটা হয়ে দেখো চলে গেল, দেখো কতটা রাইস, দেখো কতটা পরিমাণে রাইস গেল, দেখো এটা কিন্তু পুরো এক প্লেট ভর্তি। আর এখানে যদি তুমি ডাব্বায় দাও তাহলে কিন্তু এটা পুরো তোমার 1 লিটার হয়ে যাবে। আমাদের কিন্তু প্লেটিং চলে এসেছে দেখতে পাচ্ছ, অ্যান্ড লখনউ বিরিয়ানি গাইস, আমরা কিন্তু এটা অন্য কোনো বিরিয়ানি, এটা কিন্তু আমরা লখনউ বিরিয়ানিতে এসেছি, আর লখনউ বিরিয়ানির যে অ্যারোমাটা আছে না সেটা কিন্তু মারাত্মক লেভেলের আছে। সো তার আগে আমি বলি যে কোয়ান্টিটি কতটা আছে, দেখো ছবির সামনে থেকে দেখা যে কতটা কোয়ান্টিটি, অ্যান্ড দেখো শশা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ওপরে একটা গ্রিন চাটনি দিয়েছে, ডিম আছে, আলু আছে, মানে কোয়ান্টিটি প্রচুর, কোয়ান্টিটি প্রচুর গাইস। তো চলো খাওয়া যাক, সো প্রথমে একটুখানি ভাতটা খাওয়া যাক, পুরো গরম, মানে একদম পুরো গরম বিরিয়ানির রাইসটা, তো একটুখানি খাওয়া যাক। প্রথম যে বাইকটা দিলাম গাইস, সেখানে কিন্তু অতিরিক্ত আতর বলো, কেওড়া জল বলো, সেটার কিন্তু কোনো ফ্লেভার পেলাম না, হালকা একটা মিষ্টি গন্ধ আছে যেটা কিন্তু মুখে খুব ভালোভাবে যাচ্ছে। অ্যান্ড চালগুলো দেখাতে বলবো কতটা ঝুরু ঝুরু, সামনে থেকে দেখাতে বলবো,
যে চালগুলো দেখো কতটা পরিমাণে কিন্তু ঝুরু ঝুরু, অ্যান্ড আলু একটা কেটে চলে এসছে, বড় বড় লবঙ্গ এলাচ। তো আলুটা যেটুকুনি পেয়েছি দেখাচ্ছি ভেঙে, এই দেখো পুরো খুলে বেরিয়ে গেল, এই দেখো এই দেখো, ঠিক আছে কতটা সব। তো চলো একটুখানি শুধু আলু খাওয়া যাক। মানে আলুটা এতটা টেস্টি না আমি কেন জানি না, বিরিয়ানির থেকে আমার বিরিয়ানির আলুর টেস্টটা মারাত্মক লাগে। একটুখানি আলু দিয়ে বিরিয়ানিটা খাই। আলুটা না এতটা জুসি আমি দেখাতে বলবো সামনে থেকে, এই দেখো চিপচি দেখো ভিতরটা, একটা জুসি জুসি কিন্তু ফ্লেভার তোমরা দেখতে পাচ্ছ। একটুখানি আলুটা শুরু খাই। আলুটা দুর্দান্ত খেতে, দেখো একটা চালও কিন্তু ভাঙা ভাঙা না, সব গোটা গোটা চাল। সব থেকে বড়ো কথা যখন বিরিয়ানিটা কেটেছে না তখন ওপরে খোয়া ক্ষীর স্যাফরন সুন্দরভাবে কিন্তু বোঝা গেছে। অ্যান্ড সব থেকে বড়ো কথা এই চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানির দামটা এই অত্যাধিক দ্রব্য মূল্যের জন্য রিসেন্ট 4 তারিখ থেকে বেড়েছে দেখাতে বলবো। এটা হচ্ছে নিউ চার্ট, চিকেন বিরিয়ানি 120 টাকা 1000 ml কন্টেনার দিয়ে, আর মাটন বিরিয়ানি 170 টাকা 1000 ml কন্টেনার দিয়ে। আর এখানে তোমরা থামস আপ মকটেল জুস এসবও পেয়ে যাবে। ওপরের যে সাদা ভাতটা আছে সেটা তো খেয়েছি, নিজের যে গ্রেভি রাইসটা সেটা দিয়ে একটুখানি খাই। দিস ইজ ইট, মানে 120 টাকা এই রেঞ্জের মধ্যে আমি বলবো যে অন্যতম এটা বেস্ট বিরিয়ানি। তো গাইস ডিম দিয়েছে, তো ডিমটা বলবো একটা ডিসেন্ট সাইজের ডিম আছে। তো ডিমটা হার্ড বল না সফট বল ভেঙে দেখি, ডিমটা সফট বল খাই। ডিমটা কিন্তু নুন দেওয়া আছে ভিতরে, মানে যখন বয়েল করেছে খাওয়ানোর সময় একটু নুন মাখি যে নুনটা পেতে না ডিমটা ভালো লাগলো খেতে। তো চলো বিরিয়ানি তো খাওয়া হলো, এরপরে দেখি চিকেন বিরিয়ানি না মাটন। ও মাটনটা জাস্ট দেখো গাইজ, মাটনটা যা হাতে নিয়ে বুঝতে পারছি মিনিমাম 150 গ্রাম প্লাস হবে, মিনিমাম 150 গ্রাম প্লাস। আমি এখানটা রাখলাম, অ্যান্ড চিকেনটা দেখছি কোথায়। ও চিকেনটার পিস দেখো গাইজ, দেখেছো চিকেনটা পুরো একটা থাই, একটা বড়ো মুরগির থাই কেটে দিলে যেরকম হয় আর সেরকম লেভেলের গরম। তো চিকেনটাকেও রাখলাম এখানে। এবারে দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে রাইস আছে, অ্যান্ড আলুটাকেও আমি বার করে নিলাম। এবারে আমি সুবীরকে দেখাতে বলবো, তোমরা সাইজটা হয়তো আন্দাজ করতে পেরেছো, আরে এবারে হয়তো তোমরা বুঝতে পারছো যে চিকেনের সাইজটা কতটা বড়ো, মাটনের সাইজটা কতটা বড়ো, অ্যান্ড আলুটা, অ্যান্ড এইটা হচ্ছে এন্টায়ার রাইস, মানে কতটা পরিমাণে রাইস আছে শুধু সেটা দেখো, যতটা আমি খেয়েছি তারপরেও। তো একটুখানি রাইস আমি এখানে তুলে নেবো এটা দেখানোর জন্য, একটুখানি রাইস আমি এখানে তুলে নিলাম দেখানোর জন্য। ডিমটা তো আমি অলরেডি দেখিয়েছি, এটাকে সাইডে রাখলাম। সো এইটা নিয়ে নিই, ফার্স্টে আমি বলবো যে মাটনটা দেখো কতটা সফট, এ দেখো একটুখানি চিপচি আর পুরো খুলে চলে এলো, অ্যান্ড কতটা সফট দেখো গাইস, মানে একটুখানি চিপচি পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে। তো চলো একটু খাই। মানে আমরা যদি চিকেন বা মাটন দেয় আমি সবসময় চিকেনটা প্রেফার করি, কিন্তু এরকম যদি মাটন হয় গাইস এনি ডে আমি মাটন খাবো, এনি ডে, মানে এতটা সব। আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো হাতে নিয়ে একটুখানি টানছি, ও মানে মাটনটা সেই লেভেলের। তো একটুখানি মাটনটা নিলাম, একটুখানি মাটনের ওপরটা নিয়ে নিলাম বিরিয়ানিটা নিয়ে। মাটনটা তো কতটা সফট দেখালাম, এরপরে চিকেনটা দেখাই। তো প্রথমে চিকেনটা একটুখানি খুলে নিই, ও চিকেনটাও তো সেম গো, একটুখানি টানতে না টানতেই তো পুরো খুলে একদম দেখো হাতে চলে এসছে। তো চিকেনটা একটুখানি রাইস দিয়ে খাই। আসতে আসতে খাই চিকেনটা না,
জাস্ট নেক্সট লেভেলের খেতে। এর আগে আমি তোমাদের দাদা বিরিয়ানি দেখিয়েছি, বম্বে বিরিয়ানি দেখিয়েছি, আমি বলবো ওই একই রেঞ্জে 120-150 টাকা রেঞ্জের মধ্যে আমার খাওয়া বেস্ট বিরিয়ানি হচ্ছে লখনউ বিরিয়ানি। মানে আমি যদি 10-এ 10 দিতে বলো, আমি 10-এ 20 দেবো একে। বিরিয়ানিটা এতটাই সুন্দর খেতে, আর রাইস আর মাটনটা সেই লেভেলের সঙ্গে যাচ্ছে, আর রাইস আর চিকেনটাও সেই লেভেলে যাচ্ছে। চিকেনটা একটুখানি শুধু খাবো, কতটা সফট দেখো, টানতে না টানতেই কিন্তু খুলে যাচ্ছে, আর কতটা জুসি দেখো গাইস, কতটা সফট কতটা জুসি দেখো। তো খাই, আলুটা দেখাবো, খুলে গেল, অর্ধেকটা রাখলাম। এই যে আলুটা দেখো, ভিতরটা কতটা জুসি দেখো, দেখা যাও ভিতরটা কতটা জুসি। একটু আলু নিলাম, একটুখানি বিরিয়ানি নিয়ে নিচ্ছি এখান থেকে, একটুখানি চিকেন নিলাম, আর এখান থেকে একটুখানি জাস্ট মাটনটা নিতে হবে, একটুখানি মাটন নিয়ে নিলাম, নিয়ে আলু মাটন চিকেন আর রাইস নিয়ে একটা জাম্বো বাইট দেবো, এরকম নেবে নিয়ে সেরা সেরা। তো চলো খাওয়া হয়ে যাক, অনেক রিভিউ অলরেডি শেয়ার করে নিলাম তোমাদের সাথে, খেয়ে দে। দোকানের যে ওনার আছে তার সঙ্গে কথা বলে নেবো, দোকানের ওনারের সঙ্গে কথা বলে নেবো। তো দাদা তোমার নামটা? নমস্কার, আমার নাম অর্ণব বোস। আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং লখনউ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। একদম, আমি তো কবজি ডুবিয়েই খেয়েছি। তোমাদের বিরিয়ানির দু তিনটে ভালো গুণ আমি যেটা বলবো সেটা হচ্ছে কোয়ান্টিটি, তো হিউজ কোয়ান্টিটি, সেটা নিয়ে কোনো কম্পারিজন হবে না কোনো বিরিয়ানির সাথে। আর সবথেকে যেটা বেস্ট জিনিস, তোমাদের দেখলাম অরিজিনাল কেশর দোয়া অ্যান্ড অরিজিনাল খোয়া ক্ষীর, যেটা কাটার সময় আমি দেখিয়েছি আমার দর্শক বন্ধুদের। তোমরা এই 120-150 টাকার মধ্যে এই যে অরিজিনাল জিনিসপত্র দিয়ে তোমরা পাচ্ছ কী করে? কেননা আমি যেখানে যেখানে বিরিয়ানি খেয়েছি মানে এই জিনিসগুলো থাকেই না বলতে গেলে, আমি মেকিং প্রসেসও দেখাই সেখানেও এইগুলো থাকে না, তোমরা এইগুলো দিচ্ছ কী করে? আমরা মেন কথা প্রফিটটা একটু কম রাখি, আপনাদের আশীর্বাদে ও ওপরওয়ালার নামে আমাদের সেল মোটামুটি 4-5-6 হাঁড়ি করে পার ডে মাল কাটো। সেক্ষেত্রে কটা প্লেট ধরে? 80-90 প্লেট করে মাল করা হয়। 80 প্লেট মানে ধরে রাখো 6 হাঁড়িতে 6টা 48, মানে প্রায় 500 প্লেট মাল অ্যাভারেজ কাটে। তো সেক্ষেত্রে আমরা একটু দিতে পারি। ধন্যবাদ, তোমরা দিচ্ছ বলেই আমরা খেয়ে তৃপ্তি পাচ্ছি। দাদা আর আমার চেহারাটা মোটামুটি একই, দাদা একটু লম্বা আমি একটু মেটে, বাকি চেহারাটা দেখো মুখের ফিকের অনেক মিলে যায় না, এই জন্যই বিরিয়ানিটা টেস্ট বেশি হয়েছে আর কি। তার মাসে কোন দিন বন্ধ থাকে একটু বলে দাও? সেকেন্ড সোমবার আর ফোর্থ সোমবার। সেকেন্ড সোমবার আর ফোর্থ সোমবার? হ্যাঁ হ্যাঁ, কেননা সোমবারটা বন্ধ রাখি কেন, দেখুন দোকান 30 দিন বা 31 দিন খুললে খোলা যায়, কিন্তু শরীরেরও তো একটা ব্যাপার থাকে, তো ধকল থাকে, তো সেক্ষেত্রে আমরা দুদিন বন্ধ রাখি। তো সোমবার দিনটা আমরা মনে করি যে রোববার দিন একটা হিউজ বাজার যাওয়ার পরে প্রতিটা মানুষই একটা রিলিভের ব্যাপার থাকে, তো সোমবার দিনটা তুলনামূলকভাবে একটু সেলটা কম থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেক কাউন্টারেই, মানে আমার বলে না, মানে এখানে যত দোকান আপনি রিভিউ নিয়ে দেখবেন যে সোমবার দিনটা একটু, মানে যদি কোনো অর্ডার টর্ডার ছাড়া তুলনামূলকভাবে একটু সেলটা কম হয়, তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড সোমবার আর ফোর্থ সোমবারটা বন্ধ রাখি। সো গাইস শুনে নিয়েছো, বাকি যা যা ডিটেলস আছে আমি ডিসক্রিপশন বক্সকে শেয়ার করে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কী করতে হবে জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, শেয়ার করতে হবে ভিডিওটা, কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করতে হবে, তাই তো? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কী করতে হবে জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে যেটা বললাম, আর প্রচুর শেয়ার করতে হবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো, তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে এত দূর আসা, এত সুন্দরভাবে ভিডিও বানানো। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।